16 রানে 3 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয় করার পর রাওয়ালপিন্ডিতে 6 উইকেটে 448 রানে স্কোর করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। তাতে মূল অবদান রাখেন রেজওয়ান এবং শাকিলের জোড়া সেঞ্চুরি। পঞ্চম উইকেটে দুজনে মিলে 240 রানের জুটি। শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে 12 ওভারে বিনা উইকেট পার করে বাংলাদেশ। সময়টা সহজ ছিল না মোটেও। 113 ওভার ফিল্ডিংয়ের পর ব্যাটিং করতে এসে সে কঠিন কাজটি ভালোভাবে শেষ করেছে বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসান। 12 ওভারে 27 রান তুলেছে দুইজন অবসিদ্ধ থেকে। ফলে বাংলাদেশের প্রথম ইনিংসে 421 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল। এর আগে 4 উইকেটে 158 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে পাকিস্তান। রেজওয়ান এবং শাকিল দুটি অবসিদ্ধ থাকে প্রথম সেশনে, তাতে ওঠে 98 রান। শাকিল 50 পেয়েছিল গতকালই, রেজওয়ান আরও দ্রুত গতিতে এগোতে থাকে। দুজনেই নিজেদের ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করলে দ্বিতীয় সেশনের শুরুর দিকে মিরাজকে ড্রাইভ করে ডাবলস নিয়ে মাইল ফলকে পৌঁছে যান শাকিল। আর শাকিবকে মিড উইকেট দিয়ে 4 মেরে 3 অঙ্কে পৌঁছেন রেজওয়ান, তাতে লাগে 143 বল। রেজওয়ান ও শাকিলের জুটিতে যে অর্থের সুযোগ পায়নি তেমন বাংলাদেশ। উইকেটের পিছনে নীলতন দাসের কাছে কঠিন একাধিক সুযোগ গেলেও তাতে সেগুলো তাকে দায় দেওয়া যায় না। রেজওয়ান শাকিল পাকিস্তানকে এগিয়ে নিয়েছে নিবিচ্ছিন্নভাবে। অবশেষে বাংলাদেশের ব্রেক থ্রু পায় চা বিরতির মিনিট 15 আগে। মিরাজের ঝুলিয়ে দেওয়া বলে সামনে বাড়িয়ে খেলতে গিয়ে মিস করে স্টাম্পিং হল শাকিল। উইকেটের পিছনে গতিতে লিটন যতক্ষণ স্টাম্প ভাগেন, শাকিলের পা ছিল লাইনের উপরে। টেলিভিশন আম্পের বেশ সময় নিয়ে আউট দেন শাকিল। থাকেন 261 বলে 141 রান করে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাকে পরবর্তী নতুন ভিডিওতে উৎসাহ প্রদান করবে। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে।